Shaheed, Nijhum. Ashok, we are very popular. Assalamualaikum. Shuruti apnader shobaike dhonnobad janacchi. Poribesh dushan rodh sankranto e ayojone ongsho hishebe ekhane uposthit thakar jonno. Ami Sanjita Shaheed Nijhum eshechi Shaheed Biruddham Lieutenant Anwar Girls College-er pokkho theke এই পরিবেশ দূষণ রোধ সংক্রান্ত অনুষ্ঠানের সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদেরকে জানাতে। যেমনটা আমি বললাম, পরিবেশ দূষণ রোধ সংক্রান্ত অর্থাৎ এখানে প্রধান ব্যাপারটাই হচ্ছে পরিবেশ। এখানে উপস্থিত আমরা সকলে কিন্তু জানি যে পরিবেশ জিনিসটা কি, এখানে কী কী উপাদান আছে, সেই উপাদানগুলো দূষিত হচ্ছে, কেন দূষিত হচ্ছে, কারা করছে, কীভাবে করছে, এর ফলাফল কী, আর এখন আমাদেরকে কী করতে হবে। এখানে উপস্থিত আমরা সকলে কিন্তু এগুলো ভালো মতোই জানি, কিন্তু এত জেনে লাভটা কী আমরা তো এগুলো মানি না। আমাদের স্কুলে যখন আমরা যাই, প্রথম শ্রেণী থেকে পরিবেশ পরিচালনার বই আর তৃতীয় শ্রেণী থেকে বিজ্ঞান বই এগুলো পড়ে থাকি। বই লেখা ছিল, পড়েছি, মুখস্ত করেছি, পরীক্ষার কথা লিখেছি, ভালো মতো মার্কস পেয়েছি, ব্যাস তারপর সব শেষ। সেগুলো আমরা মনে রাখি না, আর মনে রেখেও মনে রাখলেও কাজে লাগাই না। আমি এখন ধন্যবাদ জানাবো লিডসকে আর রুমিনা ম্যামকে। তারা আমাদেরকে একজন বন্ধুর মতো হয়ে সুন্দর সাবলীলভাবে আমাদের জানা জিনিসগুলোই নতুন করে আমাদেরকে আবার জানিয়েছেন। প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু দেখিয়েছেন। এতদিন আমরা কেবল বইয়ে পড়তাম যে পানি অপচয় হচ্ছে, আর পানি অপচয় রোধ করতে হলে এই কাজ করতে হবে। কিন্তু রুমিনা ম্যাম আমাদেরকে একটা ছোট্ট অঙ্ক দিয়ে বুঝিয়েছেন যে কেবলমাত্র পানি দাঁত পরিষ্কার সময় পানির কলটা বন্ধ রেখে আমরা কি বিপুল পরিমাণ পানি অপচয় থেকে রোধ করতে পারি। খাবার পর চিপসের প্যাকেটটা মাটিতে না ফেলে ডাস্টবিনে ফেলতে পারি। এতে করে আমরা যে মাটির উপরে দাঁড়িয়ে আছি, যে মাটির উপর আমরা বসতি তৈরি করি, যে মাটি থেকে আমরা ফসল পাই, যে ফসল থেকে আমরা বেঁচে থাকি, সে মাটিকে তার উর্বর শক্তি নষ্ট হওয়া থেকে এবং তার ক্ষয় হওয়া থেকে বাঁচাতে পারে। এরকম আরও অনেক কিছুই আমরা জানতে পেরেছি, আর এগুলো কেমন আমরা জেনে নিজেদের মধ্যে রাখিনি, জানিয়েছি অন্যদেরকে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে জানিয়েছি, আরও অনেককে জানিয়েছি যাদেরকে জানানোর সুযোগ পেয়েছি। কারণ এই তথ্য সরবরাহ করাটাও ছিল আমাদের প্রতিযোগিতার একটি অংশ। লিডস যে প্রতিযোগিতার আয়োজন করেছে, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল কেবলমাত্র যত বেশি সংখ্যক মানুষকে পরিবেশ দূষণ হচ্ছে এটা রোধ করতে হবে, এটা সম্পর্কে সচেতন করা যায় তা করা। আমি আশা করি লিডস তার লক্ষ্য অর্জনে অবশ্যই সফল হবে, কারণ আইএসসির মতো একটি বিখ্যাত প্রতিষ্ঠান তাকে সাহায্য করছে। তাদের সম্মিলিত প্রতিষ্ঠার ফলে অবশ্যই একদিন বাংলাদেশের সকল মানুষ পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন হবে, আর কেবল সচেতনই হবে না, তারা সেগুলো নিজেরা মানবে এবং অন্যদেরকে মানার জন্য অনুপ্রেরণা দেবে। আইডিয়াল সহযোগিতায় লিডস যে উদ্যোগ নিচ্ছে তার উপকারিতা সম্পর্কে বলতে গেলে আজ পুরো দিন শেষ হয়ে যাবে, তবু বলা শেষ হবে না, তাই নিয়ে কথা বাড়াবে না। আমি আমার বক্তব্য শেষ করছি আমার খুব প্রিয় একটা উক্তি দিয়ে, মেনি স্মল থিংস ডান বাই মেনি স্মল পিপলস ইন মেনি স্মল প্লেসেস ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড, ইউ জাস্ট হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ ফার্স্ট। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র কাজ দ্বারা এই পুরো পৃথিবীটাকে বদলে দেওয়া সম্ভব, তোমাকে কেবল তোমার নিজেকে বদলাতে হবে। আমি আবারও আইডিয়াস থেকে এবং লিডসকে এরকম পরিবেশ দূষণ রোধ সংক্রান্ত এমন একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত সবাইকে আমাদেরকে সাহায্য করার জন্য।